খুবই খারাপ খেলেছে, এটাতে কোনো সন্দেহ নেই। মানে এখন আমি কি বলবো, বোলিং বলেন, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, তিনও সেক্টরে এরকমটা আমরা একেবারে ওদের যেই ধরনের খেলা আমরা দেখি, ওরা যেটা জানে এবং আমরা যেটা আশা করেছিলাম তার কোনোটাই হয়নি। এটা আসলে আমি ইয়ের সাথেও দেখেছি, শ্রীলঙ্কার সাথে যখন আমরা সিরিজটা জিতে যাই লাস্ট ম্যাচটা এরকমই অবস্থা। সো একটা হতে পারে যে সিরিজ জিতে গেছি, একটু হয়তো কিছু মেন্টালি কাজ করেছে, এছাড়া তো আমি কোনো কারণ দেখি না, কারণ ওদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণই নেই ডেফিনেটলি। অ্যান্ড ব্যাটিংয়ে তবে হ্যাঁ কিছু এরিয়াস অফ কনসার্ন আছে, যে আমাদের ব্যাটিংয়ে এখনও আমাদের যাদেরকে স্বীকৃত ব্যাটসম্যান তাদের কাছ থেকে এখন পর্যন্ত তারা রানে ফেরত আসতে পারেনি, সো এটা একটা চিন্তার বিষয়। তবে আমার ধারণা ঠিক হয়ে যাবে, তারা সবাই এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান এবং আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এবং লাস্ট ম্যাচটা জেতাটা মানে জিতবে আশা করে এসেছিলাম এবং আমি শিওর সকলেই আশা করেছিল তারা জিতবে, বাট পারফরমেন্স সত্যি বেশি একটু বেশি খারাপ খেলে ফেলেছে। মেইন সমস্যাটা এখনও আমি যেটা চোখে দেখছি যে আমাদের ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং, ওইখানটা এখন আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমাদের স্বীকৃত ব্যাটসম্যানরা রান পাচ্ছে না, এটা একটা ইজ এ মেজর কনসার্ন। আপনার লিটন দাস করছে ভালো কথা, কিন্তু লিটন দাসও তো প্রত্যেক দিন করবে না, তখন কী হবে? সো আমাদের অন্য যাদেরকে দায়িত্ব, আমরা যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করি, আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই তারা ঘুরে দাঁড়াবে এবং রান পাবে। একইভাবে আউট হয়েছে, আমি শিওর যে তামিম অত্যন্ত এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং আমাদের যে কোচ আছে, বিশেষ করে এখন জেমি সিডেন্স আসছে, আমি শিওর জেমি সিডেন্স এই বিষয়টা নিয়ে তার সাথে কাজ করতে পারবে এবং এটা ইম্প্রুভ করার কথা, মানে ওর মতো প্লেয়ারের খুব একটা সমস্যা হওয়ার কথা না। ক্রিকেটে কোনো নিশ্চিত করে বলা যায় না কে কখন কোন ম্যাচটা জিতবে, কাজে কোনো ম্যাচই হালকা করে নেওয়া উচিত না, প্রত্যেকটা ম্যাচই অত্যন্ত সিরিয়াসলি খেলা উচিত। এবং আমার মনে হয় এই মেসেজটা টিমটাও পেয়েছে, আমাদের টিমের সকলেই পেয়েছে বা পাবে। সাকিব একটা চিঠি দিয়েছিল, ও 6 মাসের জন্য ক্রিকেট থেকে রেস্ট চাচ্ছিল, ব্রেক চাচ্ছিল টেস্ট থেকে। পরে যখন ওকে ডেকে জিজ্ঞেস করলাম তখন দেখলাম যে আইপিএলের জন্য আসলে 2টা সিরিজ খেলতে পারছে না সে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া আর একটা শ্রীলঙ্কা। তখন আমি সাথে সাথে বলেছিলাম যে না শ্রীলঙ্কায় খেলতে হবে, সে সাথে সাথেই রাজি হয়ে গেছে, সে সাথে সাথেই রাজি হয়, সো শ্রীলঙ্কা খেলবে, এটা নিয়ে আর কোনো ইস্যু ছিল না। যেহেতু এখন আইপিএল নাই, আইপিএলে ও যাচ্ছে না, তাহলে আমি তো কোনো কারণ দেখছি না যে কারণে সে সাউথ আফ্রিকায় খেলবে না, কাজে এই চিন্তাটা মাথার থেকে ভুলে যান। আমার কথা হলো এরকম কোনো জিনিস আমার মাথায় নেই, আইপিএলের জন্যই সে যে খেলছিল না, এখন যেহেতু আইপিএল নাই সে খেলবে।